পূর্ব লন্ডনের ব্রিক লেনে অত্যন্ত জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো ডেজার্ট পার্লার। প্রতিষ্ঠানের পরিচালক ও এ কে আজাদ তরফদার লিটু এবং জিয়া উদ্দিনের পরিচালনায় উপস্থিত ছিলেন ব্রিক লেনের ব্যবসায়ী আজমল হোসেন, সাবেক কাউন্সিলর সাদ চৌধুরী, আমির হোসেন, ইমন ভুঁইয়া, আবুল হোসেন, এম জামান, মাহমুদুর রহমান, ফাহিম আহমেদ, কাজী খালেদ পরিজন। পরিশেষে ব্রিকলেন মসজিদে খতিব মাওলানা নজরুল ইসলামের দোয়া পরিচালনার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।